ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন বেশ উন্নত। এতে জেলার বিসিক শিল্প নগরীতে ক্রমে আগ্রহ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। ইতিমধ্যে বেশ কয়েকটি বড় বড় কোম্পানি উৎপাদন কার্যক্রমও শুরু করেছে। এতে দিন দিন কর্মচঞ্চল হয়ে উঠছে শিল্পনগরী। তবে রাস্তাঘাট, ড্রেনেজ ও নিরাপত্তা ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। সরকার থেকে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আশা করি সেগুলো আমরা ওভাবে পাচ্ছি না এখন পর্যন্ত। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। 100 শিল্প প্লটের মধ্যে একটি মসজিদের জন্য রেখে 80 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে 56টি শিল্প প্রতিষ্ঠান। অবশিষ্ট শিল্প ইউনিটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে 15 থেকে 20 হাজার লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিউটি হয় 8 ঘন্টা, বাকি যে 3 ঘন্টা থাকে সেটা আমাদেরকে কোম্পানি ওটি প্রোভাইড করে, সেই হিসাবে আমরা খুব ভালো আছি। এখানে যে চাকরি করতেছি, যে বেতন পাই, অনেক ভালোভাবে আমার সংসার চলতেছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন বিসিকের কর্মকর্তা। আমাদের বিসিক কর্তৃপক্ষকে 5 কোটি টাকা বরাদ্দ পাই, তাহলে আমাদের এই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। 1987 সালে জেলা সদরের বাঞ্চানগর এলাকায় 16.7 একর জমির ওপর প্রায় 4 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে বিসিক শিল্প নগরী। সময় সংবাদ, লক্ষ্মীপুর।